हेलो गाइस वेलकम बैक टू माय चैनल आशना इस्लाम। तो आबार एक नतून रेसिपी निये चले एसेछि। तो भिडियो स्किप ना करे तोमरा फार्स्ट टू लास्ट देखते थाको। तो आमी बानाबो आज के नलेन गुड़ेर मिष्टी परोटा। तो एटार जन्य आमी निये निएछि एकटु मयदा, गमेर मयदा और एकटुखानि चालेर गुड़ो। तोमरा चाइले जे कोनो एकटा यूज करते पारो। तो आमी एखाने तारपर नलेन गुड़टा निये नेब। जेहेतु आमी नलेन गुड़ेर मिष्टी परोटा बानाबो, चीनी ना एड करे आमी एखाने नलेन गुड़टा दिए दिल। तर मध्य देखते तुम्हारा जो ड्राई फ्रूट्स एड करबी, ड्राई फ्रूट्सगुल्लो हाथे कर भेजे मध्य दीची। तुम्हारा चाहले एड ना करते टेस्टर जो एड कर ला। तो स्वाद मत एक नुनो दिए देव, कारण जान नून सब खबर एक बैलेंस रखे। तो नून दिए दिल। এবার উপকরণগুলোকে আমি সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এবার একটু একটু করে গরম জল অ্যাড করব, একটা মিশ্রণে নিয়ে আসার চেষ্টা করব। আমি এটা রুটি পরোটা বানিয়ে রুটির মতো বেলে সেভাবে বানাবো না, এটা আমি ধোসা স্টাইলে বানাবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটু একটু করে জল অ্যাড করছি আর এটাকে সুন্দরভাবে একটা লিকুইড ফর্ম আনার চেষ্টা করছি। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ যেরকম কেক বানাই ধোসা বানাই সেরকমই। তো কড়াই আমি একটু সাদা তেল নিয়ে নেবো, তোমরা চাইলে অন্য তেল ইউজ করতে পারো। তবে তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি মিশ্রণের একটু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো দেওয়ার পর আমি হাত দিয়ে এখানে গোল শেপ করে নিয়েছি। তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো। তো একটু হয়ে এলেই আমি এটাকে এবার উল্টে দেবো, যাতে অপর পোর্শনটাও সুন্দরভাবে ভাজা হয়। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো এইভাবে এক এক করে আমি ভেজে নিচ্ছি সবগুলো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়েছে এবং টেস্টও খুব সুন্দর হয়েছে। দেখো খুব সুন্দর তুলতুলে নরম হয়েছে, তাই না? তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট বক্সে, আর তোমরাও বানিয়ে দেখো কেমন হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো।